আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কনক ব্লগস। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন রেসিপি। আজকে আপনাদের মাঝে আমি ফুচকা বানানো দেখাবো। ফুচকার সাথে ফুচকার পুর এবং এই টক সহ সম্পূর্ণ রেসিপিটি আপনাদের মাঝে উপস্থাপন করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা হাফ কাপ পরিমাণে সুজি নেব। হাফ কাপ পরিমাণ ময়দা এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। পনির ভিতরে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এটাকে সুন্দর করে এভাবে আস্তে আস্তে করে মাখাতে হবে। এই পর্যায়ে কনকটা তলা তলা পাকাবে। এখন এটাকে নর্মাল পানি দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করতে হবে। পানিটা অল্প অল্প করে মিশাবো। পর্যায়ে ঢেকে রাখতে হবে আধা ঘন্টা পর্যন্ত, যাতে সুজিটা কি ফুলে যায়। এই পর্যায়ে ময়দাটা এরকম হওয়ার পরে আরো 2-3 মিনিট সুন্দর করে মাখিয়ে নেব। দুধটাকে আমরা 4টি ভাগে ভাগ করে নেব। এখন এক একটা দিয়ে এক একটা রুটি বানাবো। রুটি বানিয়ে সেগুলো ফুচকার আকারে শেপ দেব। পর্যায়ে রুটি হওয়ার পর রুটিটা আমরা যেরকম নর্মাল রুটি খাই তার থেকে একটু পাতলা হবে। এখন যে কোনো একটা কাটারের সাহায্যে নিজেদের মন মতো শেপ দিয়ে নিতে হবে ফুচকার। তেলটা সুন্দর করে গরম হওয়ার পরে এক এক করে ফুচকাগুলো এভাবে ছেড়ে দিতে হবে। চুলার জালটা মাঝামাঝি আঁচে থাকবে। ফুচকা ভাজতে যখন এই কালারে চলে আসবে তখন এগুলোকে আমরা এখন তুলে নেব। ফুচকার ভিতরে পুর রেডি করব আমরা। এখানে 3টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে বুটের ডাল, হালকা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সয়াবিন
সামান্য চিলি ফ্লেক্স, যে যেমন ঝাল পছন্দ করে, স্বাদমতো লবণ, জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, এগুলো একসাথে মাখাবো। তেঁতুলের টক তৈরি করার জন্য এখানে তেঁতুল প্রথমে পানিতে ভিজায় রাখছি 5-10 মিনিটের মতো। এখন এগুলো সাবা গুলো ফেলে দেব। এখন ভাজা মরিচের গুঁড়া, সামান্য স্বাদমতো লবণ, কাঁচা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ চিনি। পুর ভরে সবকিছু দিয়ে সুন্দর করে পরিবেশন করব। এখন এর উপর দিয়ে সামান্য মরিচ কুচি, শসা কুচি, যে যা দিয়ে পরিবেশন করতে ভালোবাসে সেই পরিমাণ দিয়ে সুন্দর করে পরিবেশন করে, হালকা পেঁয়াজ কুচি, উপর থেকে হালকা ডিম সেদ্ধ দিয়ে পরিবেশন করতে হবে। অবশেষে তৈরি হয়ে গেল আমাদের ফুচকা। আমাদের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন রুবেল খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ খাবো এখন, তুমি দাও আমাকে একটু টক দিয়ে দাও ভিতরে। সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। অনেক ধন্যবাদ কনক, এত সুন্দর একটা রেসিপি করার জন্য। গাইস আপনাদের যাতে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তুমি খাও, তুমি খাও, খাবা না?